না কোরআনের যে লেখক তার চুল ছেড়া যেতে পারে কারণ কোরআনের যে লেখক সে বলছে যে তোমরা মারো জাকির নায়কবার বলেনি জাকির নায়কের নামে মামলা এমনিতেই করা যায় যে সে মানুষকে উদ্বুদ্ধ করে

কিভাবে আপনাদের মতো নাস্তিক অনেকেই জাকির সাথে কথা বলতেন তো ওখানে তো অ্যানসার দিতে পারেনি আপনারা তো কথাই বলে পারেন না অ্যান্সারই দিতে পারেন না আমরা সাধারণ সাধারণ ছেলে আমরা আর কি জানি উনি একজন জ্ঞানী মানুষ তো ওনার সামনে তো আপনারা কথা বলতে পারেন না আপনারা ডিবেট করেন না কেন আপনারা যদি এতই কিছু জানেন সব কিছু আপনাদের একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছেন তো আপনি জাকির সাথে ডিবেট করেন ব্রাদা রাহুল আছে ডিবেট করেন আর আমাদের বাংলাদেশে সাইম সারিয়ার আছে ডিবেট করেন তানভীর আছেন ডিবেট করেন ভাই কি বললেন এক এক করে আসি যে নামগুলা নিচ্ছেন না বাসা ঠিকানা দেবো সমস্যা নেই আপনাদের আলোচনাটা অনেক ভাই আমি জানি আপনাকে কে বা খারাপ বলছে আগে আপনি শুনেন একটু একটা কথা আমার জাকির নায়কের এক এক করে বলবো জাকির নায়ক সে কি একজন ইসলামী স্কলার

এরপর তো আপনি বলবেন যে ভাই ও তো স্কলার ছিল না ও তো আর ভাই আরবি ইসলামে কি জানে সে সেটা আরবিই করতে পারে না জাকির নাইক আরবি পারে আপনি একটা দেখাইতে পারবেন আপনি একটা দেখাইতে পারবেন যে জাকির নাইক आंसर দেয়নি কোনো বিষয়ে आंसर দেয়নি দেখাইতে পারবেন কতগুলা দেখাইলে আপনি কনভিন্স হবেন আমারে বলবেন আপনি দেখান তো দেখি জাকির নাইক কোন आंसरটা দেয়নি কোন প্রশ্নের आंसरটা দেয়নি জাকির নায়েক বিবর্তনকে বলছে জাস্ট এ থিওরি এটা ফ্যাক্ট না ভুল কথা বলছে এই যে একটা বললাম উদাহরণ

এগুলো ভুয়া খবর কিন্তু আপনার জাকির না হেক হিন্দুকে মুসলিম এটা ঠিক খবর মাসাল্লাহ যাই হোক শুনেছেন এরপরে আপনি বললেন ব্রাদার রাহুল এর নামের আগে ব্রাদার কেন ভাই ব্রাদার মানে কি

সে অন্য ভিডিওতে বলছে নাস্তিকা কি করে নাকি নাকি মায়ের সাথে করে এরকম অনেক কিছু করে ঘুষ খায় সুদ খায় সুদ খায় সুত খায়াস্তিকরা খুনখুনি করে নাস্তিকরা মারামারি করে এরকম অনেক ধরনের কথাবার্তা বলছে শুনতেছেন তার মানে আচ্ছা তো তার মানে আপনি কি বলতে চাচ্ছেন সে আগে নাস্তিক গেলে এগুলো করছে মায়ের সাথে জেনা করে আসছে

আমি কোরআন পড়বো ভাই আপনার মনে হয় যে আপনি মানে আমি আপনার সাথে যাই হোক ভাই আপনি আপনি আলোচনা করতে আসছেন একটু কিছুক্ষণ থাকলেন আমার খুব ভালো লাগতো ভাই যদি আপনি কথা বলতেন ওনাদের ওনাদের সাথে ডিবেট করলে খুব ভালো লাগতো দেখতাম আসলে বিষয়টা দেখতাম যে কি আসলে কি নাই এরকম কথা যারা বলে আমরা জানি না আমরা সাধারণ মানুষ আমরা আর কি জানবো

কিন্তু পরবর্তীতে তারই আর এক ভাই বলছিল শব্দটা আছে আপনি বলেন তো তাহলে এইরকম একটা লোকের সাথে যে ইসলাম সম্পর্কে ঠিক তথ্য দেয় না তার সাথে কি লাভ আছে নিজে সন্তুষ্ট থাকবেন আমি সঠিক তাহলে আপনি আগে নিজে সন্তুষ্ট হন আগে আপনি নিজে নিজে আপনি কনফিডেন্ট হন যে আসলে এই বিরাদাররা যেসব বিরাদারের আপনি নাম বলেন এতক্ষণ ধীরা এইসব বিরাদাররা আপনার ইসলামকে বাঁচাইতে পারবে এই ব্যাপারে আগে আপনি নিজে কনভিন্স হন তারপরে এসে বইলেন কারণ নাম যার নাম বলবেন তার ব্যাপারে আগে কনভিন্স হইন যে যাতে সে যেন হাইরা গেলে আপনি যাতে কোনোভাবেই না বলেন যে এটা এটা তো স্বয়ং মুসলিম না জিন হজর এই যে কুমিল্লার জিন হজর নাকি কি খবর হজর দাই ভাই হ্যাঁ আপনারা সাথে আমি আপনাদের একটা ভিডিও দেখাই আপনারা জানেন যে এই যে একজন মুফতি মুফতি মাহমুদ হাসান গুনবি আমি জানি না ওনার নাম কেন গুনবি বলে বা গুনবি বলে আই হ্যাভ নো আইডিয়া আমি হলে অন্তত তাকে গুনবি বলে ডাকতাম না আই সোয়ার আমি তাকে গুনবি বলে ডাকতাম না ভাই এই নামে ডাকা সম্ভব না গুনবি সম্ভব না এই নামে ডাকা এই নামে ডাকতাম না ভাই নেভার এই নামে আমি নেভার কখনোই ডাকতাম না গুনবি এনিওয়ে সেই গুনবি গ্রেপ্তার হয়েছে তার নাম দিয়েছে আধ্যাত্মিক নেতা কি আধ্যাত্মিক নেতা সে যা যা বলছে একটা কথা ইসলামের বাইরে বলে নেই কেউ প্রমাণ করতে পারবেন সে ইসলামের বাইরে কোনো কথা বলছে তার কিছু বক্তব্য একটা ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনার যদি ভিডিওটা দেখতে পারেন ভিডিওটার কিছু রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি চুম্বক অংশটা শুনেন একটু ইসলামের শান্তি 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 ইসলামের শান্তি

সামथिंग এই যে কথাগুলো যে সে বললো ইসলাম সম্পর্কে একটা কথা কি মিথ্যা বলছে একটা কথা কি ভুল বলছে একটা কথা একটা একটা সিঙ্গেল বাক্য একটা সিঙ্গেল সেন্টেন্স একটা সে কি মিথ্যা কথা বলছে এটা মিথ্যা বলছে সে থাকে এমনি সে আসল মুসলিম এক্স্যাক্টলি জিন নিজে সালিফাই করছে তারে সঞ্জয় কর্মকার মামা তুমি গিয়ে তোমার বাবাকে বলবা আতুব্বর আমাকে গালি দিছে। অনেক বাজে বাজে কথা বলে গালি দিছে হ্যাঁ যাও বলবা বাই বাই তো এই হয়েছে কি বলে এটা এই পার্টি অ্যারেস্ট হয়ে গেছে কট খেয়ে গেছে সবাই আরে বলতেছে জঙ্গিবাদী সবাই বলতেছে যে হচ্ছে উগ্রবাদী তো সে তো বলবো যে উগ্রবাদী কি আমার কি আমার ভুল ধরা দেয় না তারা পুরাণ এই চারটা থেকে আমরা ভুল ধরা দেন আমার কোন কথাটা ভুল পুরোটা শুনেন নেন পুরোটা শুনে বুঝবেন পুরোটাতে অনেকগুলো এরকম বক্তব্য আছে পুরোটাতে নবী মোহাম্মদ জঙ্গি নবী সিং নিজেই বলছে হয় উর্দু হয় শুনেন নাই কি বলে জঙ্গি সেই জঙ্গি সে কোনো কথাই মিথ্যা বলে নাই কিন্তু বেচারা খেয়ে গেছে কারণ বাংলাদেশে এখন চলতেছে মডার্ন ইসলামের যুগ আমরা বসে বসে খেলা দেখবো শুধু বলতে আর কিছু করার নাই খেলা দেখতে থাকি

তাহলে একটা প্রশ্ন করি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের এই উপমহাদেশ হ্যাঁ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয় হওয়ার পরেও কেন এই উপমহাদেশ মানে তারা স্বেচ্ছায় ছেড়ে মানে বিতাড়িত হয়ে গেল ইংলিশরা মানে ব্রিটিশরা ওই সময় মানে চুক্তি ছিল ভারতের সাথে চুক্তি ভারত মানে ভারতের যারা ইয়া ছিল তাদের সাথে এই ধরনের কথাও তারা দিছিল যে এই বিশ্বযুদ্ধে যদি তাদেরকে সহযোগিতা করা হয় চার্চেল এখান থেকে প্রচুর পরিমাণে ইয়া করছে চার্চেল এই সময় অনেক বড় বড় কিছু বদমাইশি করছে যে এই অঞ্চল থেকে যদি তারা এই অর্থ সম্পদ নিবে খাদ্য নিবে সে সময় এই ভারতে বেশ কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে ওই যে মানে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস আছে মৃত্যু ক্ষুধা করেছেন নাম মৃত্যুখুদ এই যে ওই সময় দুর্ভিক্ষে বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল হচ্ছে এই ব্রিটিশরা বা এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্য এবং অর্থ সম্পদ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম করে তারা নিয়ে গেছিল এবং তখন ইয়া দেওয়া হয়েছিল যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতি তখন তোমাদেরকে আমরা স্বাধীনতা দিব এই ধরনের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এগুলো আপনি যেকোনো একটা হিস্ট্রি বই পড়েন হিস্ট্রি বই পড়লে আপনি পেয়ে যাবেন বাঁশবিহারী ভাই আপনি কি বিষয়ে কিছু বলবেন হ্যাঁ আদিফ ভাই ওই মদ মগানদিস সंगे এই চুক্তি হয়েছিল যে সৈন্য বাহিনী যদি দিয়ে সাহায্য করা যায় তাহলে ওরা আমাদের স্বাধীনতা শাসন দেবে বা স্বাধীনতা দেবে এরকম একটা চুক্তি হয়েছিল আর এটাই সংক্ষেপে বলা যায় হ্যাঁ সেই সময় সুভাষচন্দ্র বসু যে কাজটা করেছিল সুভাষচন্দ্র বসু বলছিল যে আমরা ব্রিটিশদেরকে কোনো ভাবে সাহায্য করব না আমরা নিজেরাই ইয়া করব নিজেরাই দেশকে স্বাধীন করব এইজন্য সুভাষচন্দ্র বসু আবার সমুদ্রে ভ্রমণে বের হয়ে আবার জার্মানি চলে আসছিল জার্মানি চলে আসছে এসে আবার ইসের সাথে দেখা টাকা সাক্ষাৎ টাকাত করে গেছে হিটলারের সাথেও নাকি সাক্ষাৎ টাকাত করে গেছে নাৎসিদের সাথে কথাবার্তা বলে গেছে এবং বলছে যে আমরা দরকার হলে নাৎসিদেরকে আমরা সহযোগিতা করব এই যে ব্রিটিশদের থামাইতে হবে ব্রিটিশদেরকে ব্রিটিশদেরকে ভারত থেকে উচ্ছেদ করতে হবে এবং সেই সময় ব্রিটিশদের কাছে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর কোনো ইয়ে ছিল না এরকম পাওয়ার ছিল না যে তারা আরেকটা যুদ্ধ যাবে ওরকম তাদের অ্যাবিলিটি ছিল না হ্যাঁ ব্রিটিশদের যে সামর্থ্য যে কন্ট্রোলের যে সামর্থ্য সেটা ব্যাপক ভাবে ধসে পড়ছিল এবং এই কারণে আগে থেকেই অবশ্য তারা চুক্তি করে ফেলছিল এই সাথে কংগ্রেসের সাথে সেই সময় যে আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে জিতি তাহলে আমরা তোমাদেরকে এই এই সুবিধা দিব আহ এই জায়গাগুলো এইভাবে ছেড়ে ছেড়ে চলে যাব এবং পরে তাদের তো সেই সক্ষমতা থাকলো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের সেই সক্ষমতায় থাকলো না একটা বড় অঞ্চলকে কন্ট্রোল করার জন্য যেই অস্ত্র শস্ত্র যেই টাকা পয়সা এবং যেই লোক বল লাগে সেটা ব্রিটিশদের ছিল না এই কারণে তারা তখন চলে গেল সেই সময় চার্চিল বড় ধরনের কয়েকটা বদমাইশি করছে এই বদমাইশির জন্য এখনো পৃথিবীর মানুষ তাকে আহ এখনো ঘৃণা করবে আশা করি ভবিষ্যতে ঘৃণা করবে সেই সময় চার্চিলের একটা বড় ধরনের কিছু খারাপ কাজ ছিল মানে সেই খারাপ কাজ কি এই উপমহাদেশে মানে সংঘটিত হয়েছিল হ্যাঁ উপমহাদেশেও সে বড় কয়েকটা দুর্ভিক্ষের তৈরি সৃষ্টি করেছিল দুর্ভিক্ষের জন্য চার্চিল সরাসরি দায়ী আচ্ছা তাহলে ভাই এই যে যে চুক্তি নামার কথা বলেন এই চুক্তি নামার বিষয়ে বিস্তারিত জানতে হলে মানে কোন বইটা পড়লে মানে বিস্তারিত ভালোভাবে জানা যাবে এখন তো ভাই আমি এইভাবে নাম বলতে পারছি না বাসবিরবে আপনি কি কোনো বইয়ের নাম সাজেস্ট করতে পারেন

সবাইকে গুড নাইট শুভরাত্রি আজকে শেষ করে দিচ্ছি